মা ওপরে, মা থেকে ওপরে যতগুলি হয় সবগুলি কিন্তু মা কোরআনের ভাষায়। এটা জানেন না? জানেন না, জানেন না, কারণ আমাদের দেশে মূর্খরা জানে না। যার ফলে দাদি নাতির সাথে মজাক করে, দাদা নাতিনের সাথে মজাক করে, নানা নাতিনের সাথে মজাক করে, করে না, রসিকতা করে, হারাম। মেয়ে দাদি হচ্ছে মা, নানি হচ্ছে মা, দাদির মা মা, দাদির নানি মা, সব মা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ বলছে তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে বিবাহ করা। মা মানে তোমার মাকেও হারাম করা হয়েছে, তোমার দাদিকেও হারাম করা হয়েছে, তোমার নানিকেও হারাম করা হয়েছে, তোমার দাদি নানির মায়েরা যারা আছে তাদেরকেও হারাম করা হয়েছে। যত উপরে আছে, তোমার উপরে যত আছে, তোমার বাপের দিক থেকে উপরে হোক অথবা মায়ের দিক থেকে উপরে, সবগুলি মা। কিন্তু এটা হচ্ছে ইসলামের ভাষা। এই জন্য উম্মাহাত বলা হয়েছে। মানুষের মা তো একটাই হয়, মানুষের মা এক, জি আসল মা যেটা, কিন্তু মায়ের মা বাপের মা ওপরে যত আছে সব মা। এই জন্য মহা হরে মা তারিখ মাহা, তোমাদের মায়েদেরকে মাতাকনকে তোমাদের জন্য বিয়ে করা হারাম করা হয়েছে। সৎমার বিয়ে যে হারাম করা হয়েছে হরে মা তারকম মাহা তকম দিয়ে নয়, কারণ সৎমা কোরআন ভাষায় মা না। ওইটা আর এক আয়াত দিয়ে, হ্যাঁ এই আয়াতের শেষে, আয়াতের শেষে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, ওইসব নারীদেরকে বিয়ে করতে পারবে না যাদেরকে তোমাদের বাপেরা বিয়ে করেছে। শুধু সৎ মা নয়, সুতরাং তোমার বাপ যাকে বিয়ে করেছে, তোমার সৎ মা, তোমার সৎ দাদি, সৎ নানি, সবগুলি মা নাকা আবাউ, তোমাদের বাপেরা যাদেরকে বিয়ে করেছে, বাপেরা মানে বাপ দাদা নানা যারা উপরে বিয়ে করছে, হ্যাঁ বিয়ে করা হারাম। কলকাতায় কয়েক বছর আগে এরকম একটা ফেসবুকে দেখেছিলেন না, যে এক বাড়িতে শুধু বুড়ি দাদি আছে আর ওর, হ্যাঁ পোতা ওই নাতি, ছেলে ঘরের নাতি আছে। তো আল্লাহ জানে তাদের ভিতরে খবর কে জানে, কিন্তু যেটা বলছে যে বুড়ি বলছে আমিও একা, আর ওই যে ছেলেটা যুবক ছেলে 18-20 বছরের ছেলে বলছে আমিও একা, কেউ নেই, আর আমার দাদির দেখাশোনার জন্য আমি চিন্তা করলাম বিয়ের চাইতে ভালো কিছু ব্যবস্থা নেই, বিয়ে করলে সবচেয়ে ভালো করে দেখাশোনা হবে, বুড়ি দাদিকে বিয়ে করে বসে আছে। হারাম, হারাম। মুরতাদ কোন মুসলিম যদি কাজ করে, কারণ কোরআন অস্বীকার। এইরকম দুই বোনকে বিয়ে করা তো মেলা মুসলিম আছে, শালিকে বিয়ে করেছে, ওর স্ত্রী ওর শালি দুইজন দুই বোনকে সতীন বানিয়ে রেখেছে, দামাম খোবারে এরকম ছিল এককালে। জি মুরতাদ যদি জানে মাসলা আর যদি তারপরেও রাখে, মুরতাদ সে মুসলিম না, কারণ কোরআন অস্বীকার করলো। সে সমস্ত ফরজ যে আদায় করে জান্নাতে যেতে পারবে না এই ব্যক্তি, কারণ কোরআন অস্বীকারী, সে কোরআন অমান্য করে। ছেলের বেটাকে দাদা কি বলে ডাকবে? না বাবা বলে ডাকবেন, ছেলে আব্বা বলবেন। ছেলের বেটাও আপনার বেটা, কথা মনে থাকবে? ভাই বলে ডাকা যাবে না, ঠাট্টা মস্কারা করা যাবে না। নানি তার নাতিকে কি বলে ডাকবে? আব্বু আম্মু বলে ডাকবে। ভাই বলে দাদা নাতিকে, দাদি নাতিকে কি বলতে পারবে না? ভাই বলতে পারবে না, ঠাট্টা মস্কারা করতে পারবে না, কিন্তু হারাম একবারে, কথা বুঝছেন? বাপ যেমন ছেলেকে আব্বু বলে ডাকে না, ঠিক দাদাও আব্বু বলে ডাকবে, মনে থাকবে কি? আমি খাঁটি হানাফি বলছি, দাদা নানাকে কি ভাই বলা যাবে? এর পক্ষে স্পষ্ট দলিল রয়েছে। প্রথম দলিল হলো সিয়ারু আলামিন নুবালাতে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই এখানে হাদিস উল্লেখ করেছেন, দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 2074 নাম্বার, যেহেতু এটা রিজাল শাস্ত্রের কিতাব, সুতরাং হাদিসের সহি নিয়ে কোনো সন্দেহই নাই। লা শাক্কা ফিল হাদিস হাদা হাদিসুন হাসানুন সহি, সন্দেহই নেই, মুহাদ্দিসরা বলেছেন হাদিসটি হাসান সহি। আল্লাহর নবী জুমার খুতবার মিম্বারে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে তার দুই নাতি হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে কান্নারত অবস্থায় আসছেন। রসুল খুতবার মিম্বারেই বলছে লা তুবাক্কু হাদা, এই হুসাইনকে তোমরা কাঁদতে দিও না, লা তুবাক্কু হাদা, হুসাইনকে তোমরা কাঁদতে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মিম্বার থেকে নেমে তিনি দুই নাতিকে তার দুই কুলের মধ্যে নিয়ে খুতবা মিম্বারে উঠে বলেন হাদানে ইবনায়া, এই দুই নাতি হলো আমার দুই পুত্র সন্তান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বললেন অহুমা রায়হানাতাইয়া মিনাদ দুনিয়া, এই দুই ভাই হলো তোমার নবীর প্রিয় সুগন্ধি।
তার এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে নাতিকে রাসূল সাল্লাল্লাহু পুত্র সন্তান বলছেন, তাহলে পুত্র সন্তান বলার উদ্দেশ্য হলো কি? পুত্র সন্তান বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এখন উম্মাহা আপনার মাও আপনার মা, আপনার নানিও আপনার মা, নানির মাও আপনার মা, তার মাও আপনার মা, তার মাও আপনার মা, যত প্রথম থেকে যারা আসছে সবাই আমার মা, যেমন হাওয়া আলাইহিস সালাম আমার মা। সুতরাং নানাকে দাদাকে ভাই বলা আমাদের সমাজে প্রসিদ্ধ থাকলেও এটা একটা ইসলাহর রসম, প্রচলিত কুসংস্কার। আরব জাহানে কিন্তু বাবার চাচাকেও কিন্তু চাচা বলে, যেমন আমরা দাদা বলি, কিন্তু আরব জাহানে বাবার চাচাকে চাচা বলে, বাবার বাবাকে বাবাই বলে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের গোরামি থেকে বের হওয়ার তৌফিক দান করুন। আমাদের সমাজে দাদাকে দাদা ভাই বলা হয়, নানাকে নানা ভাই বলা হয়, অথচ দাদিকে বলা হয় দাদিমা, নানিকে বলা হয় নানিমা। তাহলে যে ব্যক্তিকে আপনি ভাই বলছেন তার স্ত্রী কিভাবে আবার মা হয়, যাকে আপনি মা বলছেন তার স্বামী আবার কিভাবে ভাই হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ওমান ওয়ালা হাম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা আমাদের সমাজের বহুল প্রচলিত একটি সংস্কৃতি নিয়ে কথা বলব, আর তা হলো আমাদের সমাজে দাদা দাদি এবং নানা নানির সাথে নাতি নাতনি এবং পোতা পোতনির সম্পর্কটাকে দুষ্টুমি এবং হাসি তামাশার সম্পর্ক মনে করা হয়। আর সেজন্য দাদা দাদি নানা নানিরা তাদের নাতি নাতনি এবং পোতা পোতনিদেরকে ভাই বোন বলে সম্বোধন করেন, আর নাতি নাতনিরাও দাদা দাদি নানা নানিকে ভাই বোন বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, তারা এক অন্যের সাথে এমন কিছু আচরণ করেন, এমন কিছু দুষ্টুমি এবং আলাপচারিতা করেন যেগুলো আসলে বাবা মা তার সন্তানদের সাথে করেন না, করতে পারেন না, আবার সন্তানরাও বাবা মায়ের সাথে করতে পারেন না। আমাদের জানার বিষয় হলো যে ইসলামী শরিয়া দাদা দাদি এবং নানানির সাথে নাতি নাতনির সম্পর্কটাকে কীভাবে দেখে। এ বিষয়ে কোরআন হাদিস থেকে আমরা যে পরিষ্কার নির্দেশনা পাই তা হলো ইসলামী শরিয়া দাদা দাদি এবং নানানির সাথে নাতি নাতনি এবং পোতা পোতনির সম্পর্কটাকে আসলে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন ঠিক সেভাবে দেখে। অর্থাৎ বাবাকে যে জায়গায় ইসলাম রেখেছে, দাদাকে নানাকে এবং তাদের পূর্বপুরুষদেরকে একই জায়গায় রেখেছে, আর মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার সঙ্গে যেমন আচরণ করার নির্দেশ করেছেন, একইভাবে আচরণ করতে নির্দেশ করা হয়েছে, মায়ের মতো শ্রদ্ধা করতে নির্দেশ করা হয়েছে মূলত দাদি নানি এবং তাদের উপরের দিকে যারা আছেন তাদের সাথে। কোরআন কারীমের সূরায়ে নিসা আলাইহিস সালাম ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, অর্থাৎ তোমাদের মায়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের এই বহুবচন ব্যবহার করে বোঝাতে চেয়েছেন মাকে এবং মায়ের মা নানিকে, তার উপরে যারা আছেন তাদেরকে, এবং বাবার মা এবং তার উপরে যারা আছেন তাদেরকে। তার মানে মা, নানি, দাদি এবং তাদের উপরে যারা আছেন তাদের সকলকে গড়ে মা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অভিহিত করেছেন। তাহলে বোঝা গেল তারা আমাদের বোনের মতো নয়, বরং তারা আমাদের মায়ের মতো, আরও ভালো করে বলতে গেলে, পরিষ্কার করে বলতে গেলে তারা আমাদের মা। আর কোরআন কারীমের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবা শব্দ ব্যবহার করেছেন। যেমন এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও বুয়ুতি আবাইকুম। এসবগুলোর উদ্দেশ্য হলো বাবাদেরকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাদের বলে বুঝিয়েছেন বাবাকে, বাবার বাবাকে, মায়ের বাবাকে এবং তাদের পূর্বপুরুষদেরকে, উপরে সিঁড়িতে যারা আছেন তাদেরকে। তাহলে তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা বলে অভিহিত করেছেন। বোঝা গেল যে আসলে আমাদের কাছে আমাদের দাদা দাদি এবং নানা নানি তারা ভাই বোনের মতো নন, বরং তারা বাবা মায়ের মতো। আরও পরিষ্কার করে বলতে গেলে তাদেরকে বাবা মা বলেই অভিহিত করা হয়েছে কোরআনে কারিমে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা সহিহ বুখারীতে দেখতে পাই, তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন ইন্না ইবনি হাদা সাইয়্যিদ, নিশ্চয়ই আমার এই ছেলে নেতা হবে এবং মুসলিমদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সে মীমাংসা করবে। পরবর্তীতে সেটা ঘটেওছে। তাহলে এ হাদিস থেকে আমরা দেখতে পাই নবী আলাইহিস সালাম তার নাতিকে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কিন্তু ইবনুন বলে বা সন্তান বলে অভিহিত করেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল দাদা দাদি এবং নানার সাথে নাতি নাতনি এবং পোতা পোতনিদের সম্পর্কটা আসলে ভাই বোন সুলভ সম্পর্ক নয়, বরং বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক যেমন ঠিক তেমন। অতএব নাতি নাতনিদের উচিত নয় দাদা দাদির সাথে দুষ্টমি করা, ফাজলামো করা এবং এমন কোনো আচরণ করা যেগুলো বাবা মায়ের সাথে করা যায় না, করা উচিত নয়। আমাদের সমাজে দাদাকে দাদা ভাই বলা হয়, নানাকে নানা ভাই বলা হয়, অথচ দাদিকে বলা হয় দাদিমা, নানিকে বলা হয় নানিমা। তাহলে যে ব্যক্তিকে আপনি ভাই বলছেন তার স্ত্রী কিভাবে আবার মা হয়, যাকে আপনি মা বলছেন তার স্বামী আবার কিভাবে ভাই হয়? তাহলে বোঝা গেল আমাদের এই প্রচলনের মধ্যে সংঘর্ষ রয়েছে। বিধায় ইসলামের যে প্রচলন, ইসলামের যে নির্দেশনা, এক্ষেত্রে সেটাকে আমাদেরকে ফলো করে চলতে হবে, সেটাকে আমাদের মেনে চলতে হবে।
দাদা দাদিকে বাবা মায়ের মতো নানা নানিকে বাবা মায়ের মতো মর্যাদা দিতে হবে, তাদেরকে সেই জায়গায় রাখতে হবে, তাদের সাথে দুষ্টুমি করা যাবে না, তারা দুষ্টুমি কোনো পাত্র নয়, এবং দাদা নানানিকেও এটা খেয়াল করতে হবে, নাতি নাতিদের সাথে সন্তানের মতো দায়িত্বশীল আচরণ করতে হবে, তারা দুষ্টুমির কোনো পাত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে ইসলাম শরিয়ার সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রখ্যাত আলেম শেখ মুজাফফর বিন মোহসেন, আপনারা কম বেশি সকলে তার নাম শুনেছেন, তো তিনি একটা বিষয়ে ফতোয়া দিয়েছেন বা মাসালা বলেছেন, তো ওই মাসালাকে কেন্দ্র করে আরেকজন দেওবান্দি আলেম বেশ কটাক্ষ করে ওনাকে প্রতিবাদ করেছেন এবং যে কথাগুলি বলেছেন এটা আপত্তিকর কথা। তো আমি দেওবন্দি আলেমটার নাম উল্লেখ করছি না, তো আমি আপনারা চাইলে তার লিঙ্ক দিয়ে দিতে পারি। যাই হোক, আমি তার আজকে বক্তব্যটা শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে আর কি। আর যারা কমেন্ট করে তারা তো জানে না আমাদের দেশের লোকেরা যে কত জঘন্যভাবে নিকৃষ্টভাবে কমেন্ট করতে পারে, ওটা তো জানাই আছে, তাই না? তো সেই হিসাবে কমেন্টগুলোও খুব খারাপ ভাষাই। তো বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে আমি বা আপনি যে দাদা আছে না বা দাদি আছে, এদেরকে ভাই বোন, দাদাকে ভাই তারপরে দাদিকে বোন ডাকা যাবে কি না, বা নানাকে ভাই বোন ডাকা যাবে কি না। তো এটা আমাদের সমাজে একটা প্রচলন আছে এরকম, যে যারা দাদা দাদি তাদেরকে আমরা ভাই বলে ডাকি, দাদিকে বোন বলে ডাকি, ওরা আমাদেরকে ভাই বলে ডাকে, বোন বলে ডাকে। এটা আমাদের সমাজে কিন্তু একটা ব্যাপক প্রচলিত বিষয়। তো এই বিষয়টাকেই কিন্তু শেখ মুজাফফর বিন মোহসেন বলেছেন যে এটা বলা যাবে না। হ্যাঁ, দাদা আপনার ভাই নয়, নানা আপনার ভাই নয়, দাদি আপনার বোন নয়, বরং দাদা হচ্ছে পিতা, দাদি হচ্ছে মাতা, অনুরূপভাবে নানা নানি এরা পিতা মাতা। তিনি এভাবে বলেছেন। তো ওই দেওবন্দি আলেম এটাকে খুব কটাক্ষ করেছে এবং সে বলেছে যে মুজাফফর বিন মোহসেন এটা তিনি নাকি কোনো হাদিসের রেফারেন্স দিতে পারেনি, বা আহলে হাদিস হিসাবে তিনি হাদিস কেন বললেন না। তো এটা প্রতিবাদ করতে গিয়ে তিনি যে ভাই বলা জায়েজ বা দাদিকে বোন বলা জায়েজ অথবা নানা নানিকে ভাই বোন বলা জায়েজ, তার পক্ষে কিন্তু কোনো দলিল দেয়নি। ওনার দলিলটা কী হলো জানেন? ওনার দলিলটা হচ্ছে যে সমাজে প্রচলিত নিয়ম, সমাজে প্রচলন আছে যে আমরা আমাদের সমাজে সবাই কি এভাবেই দাদা দাদিকে ভাই বোন বলি, ওরাও আমাকে ভাই বা বোন বলে সম্বোধন করে। অনুরূপভাবে যারা দাদি নানি এবং নানা আছে তাদেরকেও ভাই বোন এভাবে বলা হয়, ঠিক আছে? তো এই যে নিয়মটা, এটা কি আসলে শরীয়তের নিয়ম? এই যে প্রচলনটা আছে, এই প্রচলনটা কি শরীয়ত সমর্থন করে? এটা আমাদের জানা দরকার। তো শেখ মুজাফফর বিন মোহসেন তিনি সম্ভবত সেখানে কোনো দলিল উল্লেখ করেননি কি করেছেন জানি না, যেহেতু কাট করে তার ভিডিওটা উল্লেখ করা হয়েছে। তো এখানে দলিল আমি আপনাদের সামনে কয়েকটা উল্লেখ করতে চাচ্ছি, যে সমাজে প্রচলিত থাকলেও এটা যে শরীয়ত বিরোধী এবং এটা দ্বারা যে ইসলাম বিরোধী কার্যকলাপ আমাদের সমাজে ঘটে যায় তার কিছু নমুনা আমি আপনাদের সামনে বলবো, আর এটা যে বলা জায়েজ নাই তার পক্ষে আমি কিছু দলিল উপস্থাপন করব। তো আসলে আমাদের সমাজে এই যে ভুল জিনিসগুলো প্রচলিত আছে এটার মূল কারণ কিন্তু এই 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 সমস্ত মৌলবীরাই, যারা মানুষকে ভুল শিক্ষা দেয় দিয়ে এইভাবে পদভ্রষ্ট করে থাকে, আর যার ফলে তার ফলশ্রুতিতে সমাজে এরকম বিশৃঙ্খলা এবং অন্যায় অনাচার পাপাচার পর্যন্ত হয়ে যায়। প্রাণপ্রিয় উপস্থিতি দিনই ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার যে দাদা আছে না, সে দাদাকে আপনি ভাই বলবেন না, ভাই বলা নাজায়েজ, তাকে আপনি বাবা বলবেন বা বড়ো বাপ বলেন। আপনার বাবা হচ্ছে বাবা আর দাদাকে বড়ো আব্বা বলেন, আপনার মাকে মা বলেন আর দাদিকে বড়ো আম্মা বলেন, এইভাবে বড়ো আব্বা বড়ো আম্মা অন্তত বলা যাবে। সরাসরি যদি বাবা না বলেন অন্তত বড়ো আব্বা বড়ো আম্মা যদি বলেন তাহলেও কিন্তু এখানে একটা সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন। অনুরূপভাবে দাদি এবং নানি এরা বড়ো আব্বা বড়ো আম্মা এটা বলা যেতে পারে এবং এটাই হচ্ছে শরীয়ত সম্মত নিয়ম। দেখুন, আমি আপনাকে দলিল দিচ্ছি, যে মানে দাদাকে বাবা বলা যায়, দাদাকে বাবা বলা যায়, দলিল হচ্ছে এই
সহি বুখারি এবং মুসলিমে রয়েছে। আপনারা হুনাইন যুদ্ধ সম্পর্কে জানেন, হুনাইন যুদ্ধটা অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কা বিজয়ের পরে তিনি হুনাইন নামক এলাকায় যুদ্ধের জন্য গেলেন এবং সে সময় অনেক মুসলিম যারা নতুন ইসলাম কবুল করেছিলেন তারা এবং মুহাজির আনসার যারা মদিনা থেকে এসেছিলেন তারা সবাই কিন্তু সেই যুদ্ধে গেছিলেন এবং সেই যুদ্ধে মুসলিমদের সংখ্যা কাফেরদের সংখ্যার চাইতে অনেক 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 বেশি ছিল। আর এই মুসলিমদের সংখ্যাধিক্যের কারণে মুসলিমদের মধ্যে একটা আত্ম অহমিকা এসে গেছিলো, একটু অহংকার এসে গেছিলো যে আজকে আমাদেরকে কে ঠেকাইতে পারে, কে পরাজিত করতে পারে। তো এই কারণে যখন যুদ্ধটা শুরু হলো তখন দেখা গেল কি কাফের মানে তাদের ভিতরে যে মানে আল্লাহর প্রতি ভরসা না করে নিজেদের সৈন্যের সংখ্যা বেশি আছে এটার প্রতি ভরসা করার কারণে কি হলো জানেন, এটার প্রতি ভরসা করার কারণে আল্লাহ তাদেরকে একটা শিক্ষা দিলেন। শিক্ষাটা কীরকম, কাফেররা এত বেশি আক্রমণ করে বসলো যে মুসলমানরা ভয়ে পিছু হটতে শুরু করলো এবং সব পালিয়েই গেল বলা যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে কিছু লোক, সামান্য কিছু লোক সেখানে উপস্থিত ছিলেন। তো সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঙ্কার দিয়ে বলেছেন যে আনান নবী লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। দেখেন আব্দুল মুত্তালিব কে ছিল, নবীজির দাদা, নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার আব্দুল্লাহ বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো নবীজি নিজের পরিচয় তুলে ধরলেন কিভাবে, বললেন যে আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। তো এখন তিনি কিন্তু একথা বললেন না যে আমি আব্দুল মুত্তালিবের ভাই, এটা বললেন না, কথা খেয়াল করেন, তিনি বললেন আমি আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল মুত্তালিব ওনার দাদা। তাহলে এদিক থেকে দাদাকে উনি বাপের স্থানে রাখলেন এবং বাবা হিসেবে পরিচয় দিলেন। এটা আচ্ছা। দ্বিতীয় আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেই হাদিসটাও বুখারিতে রয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে খুতবা দিচ্ছিলেন। তো সে সময় তার পাশে তার নাতি হাসান বিন আলী, ফাতিমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো কথা প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়ে দিয়ে বললেন যে ইন্না ইবনি হাযা সাইয়্যিদ লাআল্লাল্লাহা ইউসলিহু বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, ইন্না ইবনি, নিশ্চয় ইবনি, আমার এই ইবিন মানে পুত্র, ইবিন মানে পুত্র, ওলাদ মানে সন্তান, হ্যাঁ এটা ওলাদ ছেলেকেও বলা যায় মেয়েকেও বলা যায়, কিন্তু ইবেন শব্দটার অর্থ হলো শুধু পুত্রকে বলতে হয়, ঠিক আছে। তো বলছে যে নবীজি বলছেন যে ইন্না ইবনি হাযা, নিশ্চয় আমার এই পুত্র সাইয়্যিদ মানে একজন নেতা, লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, যে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মুসলিমদের বিবাদমান বিশাল দুটি গ্রুপের মাঝে একটা সমাধান করে দেবেন, মীমাংসা করে দেবেন। তো কোন দুটি গ্রুপ কি হয়েছে ইতিহাস সেটা সাক্ষী আছে, সুফিনের যুদ্ধে মুয়াবিয়া এবং আলীর মাঝখানে উনারদের মাধ্যমে যে গণ্ডগোল ছিল এটা হাসানের মাধ্যমে সমাধান হয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতি হাসানকে, হাসান নবীজি হচ্ছেন হাসানের নানা আর হাসান হচ্ছেন নবীজির নাতি, তো তিনি নাতিকে কী পরিচয় দিলেন, পরিচয়ের ইবনি, আমার পুত্র পরিচয় দিলেন। তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী যদি হতো তাহলে কী বলতো, ভাই বলতে হতো, তাই না, আমার এই ভাই। তো আমাদের সমাজে কোনো নাতিকে যদি কোনো দাদা বা নানা যদি বলে যে এটা আমার ছেলে বা আমার এই ছেলের নাম এরকম বা আমার ছেলেটাকে তোমরা ডাকো বা আমার ছেলেটার সাথে এই কথা বলো, লোকেরা বলি তোমার ছেলে, এই কে বলো, এটা ছেলে না তো, এটা তো ভাই, নাউজুবিল্লাহ, এটা আমাদের সমাজে আছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতির পরিচয় দিলেন কি, যে ছেলে হিসেবে, যে এটা আমার ছেলে। তাহলে দেখুন, ওদিকে দাদাকে বাবা বললেন, তিনি দাদার পুত্র হিসেবে পরিচয় দিলেন, আর নিজের নাতিকে তিনি পুত্র হিসেবে পরিচয় দিলেন, তার মানে তিনি নাতিরকে বাবা, তার মানে কোনো বাচ্চার, হ্যাঁ কোনো মানুষের বাবার বাবা সে আপনার বাবা, বাবার মা সে আপনার মা, মায়ের বাবা আপনার মা, মায়ের মা আপনার মা,
আচ্ছা, এটা হলো দুই নম্বর দলিল। তিন নম্বর দলিল হচ্ছে এই যে কোরআনে সূরা নিসা 23 নম্বর আয়াতে কি আছে, সেখানে কাদেরকে কাদেরকে বিবাহ করা হারাম তার বিবরণ আছে। তার মধ্যে এই কথা প্রথমে আছে, আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে। তো তোমাদের মা কারা? মা বলতে শুধু যে মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি শুধু সেই মা আমার জন্য হারাম না, আমার মায়ের মা যে সেও আমার জন্য হারাম। অনুরূপভাবে আমার মায়ের মা যে তার মা, এভাবে যত উপরে যাবে তারা সবাই আমার জন্য হারাম, তারা আমার মায়ের স্থলাভিষিক্ত হয়ে যাবে। সুতরাং ওদেরকে বোন বলা যাবে না, ওদেরকে মাই বলতে হবে। অনুরূপভাবে বাবার যিনি মা অর্থাৎ আমার দাদি, তিনিও আমার কি মা, এটিও আমার জন্য হারাম, বিবাহ করা আমার জন্য হারাম। প্রাণপ্রিয় দিনই ভাই বোনেরা, তো এই যে বিষয়গুলো আমি তিনটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করলাম, একটা কোরআন থেকে এবং দুইটা বুখারী এবং মুসলিমের হাদিস থেকে, তারপরেও কি সন্দেহ থেকে যায় যে দাদা দাদিকে আপনি ভাই বলবেন, হ্যাঁ বোন বলবেন, এটা কি জায়েজ হতে পারে? আচ্ছা এখন শুনুন যে ভাই বোন বলে সমস্যাটা কোথায়। সমস্যা হচ্ছে এই যে এক নম্বর কথা হলো যে এই সংস্কৃতি মুসলিমদের সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতি, হিন্দু সমাজ থেকে এটা আমাদের সমাজে এসেছে, এটা হলো এক। দুই নম্বর কথা যে এই ভাই বোন সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার কারণে কি হয়, দাদি এবং নাতি দুজনে দুষ্টমি করে। হ্যাঁ, কোনো কোনো সমাজে এরকম আছে যে দাদিকে মানে নাতনিকে দাদা কি বলে, ছোট বউ বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এমন আমি নিজের কানে শুনেছি, হ্যাঁ বলছে ওই দাদা নাতনিকে বলছে যে এই ছেমরি তুই আমার সাথে বিয়ে বসবি, মানে দুষ্টমি করতেছে আর কি। আচ্ছা বলেন তো, মানে জন্মদাতা পিতা কি তার মেয়েকে এইভাবে বলতে পারে, এটা কি বলা সম্ভব? কোনো জায়েজ নেই। অনুরূপভাবে দাদার পক্ষে কথা বলা জায়েজ নেই এবং এই দুষ্টমি, এই ধরনের কোনো দুষ্টমি করাও জায়েজ নেই, কারণ সে আপনার মেয়ে, আপনার মাহরাম, আপনার সাথে তার চিরকালীন বিবাহ হারাম। যার সাথে চিরকালীন বিবাহ হারাম তার সাথে আপনি দুষ্টমি করে কথা কি করে বলতে পারেন? কিন্তু আমাদের সমাজে চলছে অহরহ এগুলা। এবং আমি নিজের কানে শুনেছি যে দাদা এবং নাতনি অলরেডি বিবাহ হয়ে গেছে এবং আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছে। তো এটা কেন হয়েছে জানেন, এই যে এই সমস্ত ফালতু ফতোয়ার কারণে, হ্যাঁ যে এটা সমাজে প্রচলন আছে ভাই বোন ডাকতে কোনো অসুবিধা নেই। তো ভাই বোন যেহেতু ডাকতে জানে, ডাকতে ডাকা যায় যাচ্ছে, অতএব এরকম দুষ্টমি ফাজলামি করতে এস মুশকিলা, কী সমস্যা? কোনো সমস্যা নেই। তো এই জন্যে এটা জায়েজ নেই প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এটা খবর দেয়, এটা চলবে না। আপনার ইসলামের ইতিহাসে ওলামায়গণ, হ্যাঁ তারাও এরকম অনেক সময় নিজের বাপের নামের সাথে পরিচয় না দিয়ে দাদার নামের সাথে পরিচয় দিয়েছেন, হ্যাঁ যে আমি উমুকের পুত্র। যেমন একজন তাবি ছিলেন ইবনু আবি লাইলা, উনি একজন মুফাসসিরও, তিনি ইবনু আবিউল আইলা হচ্ছে তার দাদার নাম, তার দাদার নাম, ঠিক আছে। তো তিনি পরিচয় দিচ্ছেন কি হিসেবে, ইবনু আবি লাইলা মানে আবু লাইলার ছেলে, ঠিক আছে। হানাফি মাজহাবের বড় আলেম ইবনু আবিদিন, তো ওনার লেখা কেতাবও আছে, তো তিনি নিজের পরিচয় বা তার সমাজ, আমাদের সমাজে পরিচয় আছে, হানাফি সমাজেও পরিচয় আছে, উনি ইবনু আবিদিন। তো ইবনু আবিদিনটা কি, ইবনু আবিদিন হচ্ছে তার দাদার নাম, ওনার নাম হচ্ছে মোহাম্মদ, তার বাবার নাম হচ্ছে ওমর এবং তার দাদার নাম আব্দুল আজিজ আবিদিন। তো তিনি নিজের পরিচয় দিয়েছেন এবং ওলামাগণ তার পরিচয় হিসেবে উল্লেখ করেছেন যে ইবনু আবিদিন, বাস ইবনু আবিদিন, আবিদিনের ছেলে কে, ওই মোহাম্মদ, তার সরাসরি ছেলের নাম নয় বরং নাতির কথা। তাহলে এই ব্যক্তি, এই মুহাদ্দিস, তিনি আলেম, তিনি নিজের পরিচয় পেশ করছেন বা ওলামারও তার পরিচয়টাকে তুলে ধরছেন কিসে, দাদার নামের উপরে ভিত্তি করে, মানে উনি দাদার ছেলে। তাই এটা জায়েজ আছে ইসলামে। কোনো মানুষ যদি বলে যে আমার দাদার নাম রিয়াজউদ্দিন, আমি যদি বলি আমি রিয়াজউদ্দিনের ছেলে, কোনো অসুবিধা নেই। রিয়াজউদ্দিন আমার বড় আব্বা, কিন্তু ভাই এই পরিচয় দেওয়া যাবে না, ভাই এ কথা বলা যাবে না, এটা হচ্ছে ইসলাম বিরোধী কথা, এটা হিন্দুয়ানি সমাজের কথা। অতএব প্রাণপ্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে এই কুসংস্কারগুলো আমাদের সমাজে চলছে, এই কুসংস্কারগুলো থেকে আমাদেরকে কী করতে হবে, বেরিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। কোন যুক্তিতে কি কারণে আপনি হারাম বললেন, আমরা তো আগামাতে কিছুই বুঝিনি, আপনি কোথায় 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 সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি সহিহ হাদিসের স্লোগানটা ভুলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, যে ব্যক্তি খুব ঘন ঘন কোথায় কোথায় ফতোয়া দিবে সে সবার আগে জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, আমাদের দেশে কিছু শায়েখ আছেন
যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, যারা নিজেদেরকে সহি হাদিসের অনুসারী দাবি করেন, কিন্তু আমরা দেখি তাদের ফতোয়ার কোনো আগামাথা নেই, যখন যা মন চায় তখন সেটাই ফতোয়ার নামে চালিয়ে দেন। প্রিয় দর্শক, আপনারা সম্প্রতি দেখেছেন আহলে হাদিস আন্দোলনের যিনি সেক্রেটারি শেখ মুজাফফর বিন মুহসিন, উনি একটা বেফাস এবং একটা অনর্থক ফতোয়া আমাদের সমাজে দিয়ে দিয়েছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়েছে। উনি বলেছেন দাদা তার নাতিকে ভাই বলতে পারবে না, আবার দাদা নাতি তার দাদাকে ভাই বলতে পারবে না, যে আমাদের দেশে দাদা ভাই নানা ভাই এটা বলতে পারবে না, আব্বা ডাকতে হবে, ভাই ডাকা হারাম। প্রিয় দর্শক, আমরা বড় লজ্জিত হই, বড় আশ্চর্য হই তাদের কথা শুনে। শেখ মুজাফফর বিন মুহসিনরা কথায় 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 হাদিস 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 বলেন। তো আমরা তার কাছে বিনয়ের সাথে জানতে চাইব যে এই যে একটা মারাত্মক ফালতু ফতোয়া আপনি দিলেন যে দাদা ভাই ডাকা যাবে না, নানা ভাই ডাকা যাবে না, দাদাকে ভাই ডাকা যাবে না, আব্বা ডাকতে হবে, এটা আপনি কোন হাদিসে পেয়েছেন? কারণ আমরা জানি শরীয়তের একটা স্বীকৃত মূলনীতি রয়েছে, যদি ইবাদতের ক্ষেত্রে আপনি আসেন তাহলে ইবাদতের ক্ষেত্রে হলো আসলুল ইবাদাতি আত-তাওকিফ, কোনো ইবাদত আপনি করতে পারবেন না, শুধু ওই ইবাদত আপনি করতে পারবেন যে ইবাদত শরীয়ত প্রণেতার পক্ষ থেকে প্রমাণিত, এছাড়া বাকি যত ইবাদত আছে সব ইবাদত হলো বেদাত, এটা হলো শরীয়তের ক্ষেত্রে। কিন্তু আপনি ইবাদত ছাড়া যখন অন্য কোনো ক্ষেত্রে আসবেন তখন শরীয়তের মূলনীতিটা আপনি সব কিতাবে পাবেন, লেখা হয়েছে আসলু শাই আল ইবাহা, যে প্রত্যেক বস্তুর মূল হলো জায়েজ, শুধুমাত্র ওই কাজটাই করা যাবে না যেটা সুস্পষ্টভাবে নসে হারাম এসেছে, এছাড়া বাকি সব কাজ করা হলো, সব কাজ সব কথা বলা জায়েজ। প্রিয় দর্শক, এই মূলনীতির অনুযায়ী দাদাকে যদি কেউ বাই ডাকে সেটা তো ইবাদত না, সেটা তো শরীয়তের ইবাদতের বাহিরের একটা বিষয়। আপনি যে হারাম বলেছেন শেখ মুজাফফর বিন মুহসিন, এখানে তো আপনাকে সুস্পষ্ট নস দেখাতে হবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আপনি কোনো নস, কোনো আয়াত, কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না যে দাদাকে বাই বা নাতিকে মহব্বত করে ভালোবেসে বাই ডাকা যাবে না। আমাদের দেশে যেমনভাবে ডাকা দাদা ভাই নানা ভাই, এটা তো অবশ্যই জায়েজ, আপনি যদি না জায়েজ বলেন তাহলে অবশ্য অবশ্যই আপনাকে নস দেখাতে হবে। প্রিয় শেখ মুজাফফর বিন মুহসিন, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাইব, এরকম ফালতু ফতোয়া দেওয়ার আগে পড়াশোনার পরিধিটা একটু বিস্তৃত করে নিন। চার মাঝহাবের স্বীকৃত একটা ফিকহের মূলনীতি হলো যেই সকল বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত নয় সে বিষয়ের ক্ষেত্রে ফিকহের একটা মূলনীতি আপনি যে কোনো কিতাবে পেয়ে যাবেন, আল আদাতু মুহকামাতুন, আল আদাতু মুহকামাতুন, সমাজে কোনো জিনিস যদি প্রচলিত হয়ে যায় এবং সেটা যদি শরীয়ত এর বিরুদ্ধে কোনো নস পাওয়া না যায়, সেটা যদি ইবাদত না হয় তাহলে আল আদাতু মুহকামাতুন, সমাজে যেটা প্রচলিত আছে শরীয়ত সেটাকে বৈধতা দেয়। এখন কোনো সমাজে যদি কেউ দাদাকে বাই ডাকে, দাদা ভাই বলে ডাকে, নানা ভাই বলে ডাকে, যেমনটা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এটা শরীয়ত বিরোধী এর বিপরীত কোনো নস নেই, এজন্য এটা কোন যুক্তিতে কি কারণে আপনি হারাম বললেন, আমরা তো আগামাথা কিছুই বুঝিনি, আপনি কথায় 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 সহি হাদিস সহি হাদিস সহি হাদিস ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি সহি হাদিসের স্লোগানটা ভুলে গেলেন? আপনি কি জানেন না তাহাইয়ুবুস সালাফিল ফুতিয়া? আপনি ইবনে আব্দুল বার মালিক রাহিমাল্লাহর জামিউ বায়ানুল ইলম ওয়া ফাযলিহিতে যান, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের সালাফ যারা ছিলেন, তারা ফতোয়া প্রদানের ক্ষেত্রে কত ভয় করতেন, অনেক ভেবে চিন্তে গবেষণা করে ফতোয়া দিতেন। আর একটা জায়েজ বিষয়ে, সমাজে প্রচলিত একটা বিষয়কে আপনি হারাম ফতোয়া দিলেন কোনো ধরনের বাস বিচার ছাড়া। প্রিয় মুজাফফর বিন মুহসিন, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই ধরনের বেফাস ফতোয়া দেওয়ার আগে অন্তত একটু ভেবে চিন্তে দেখবেন যে এই ধরনের বেফাস ফতোয়া দিয়ে মানুষকে আপনারা বিভ্রান্তির অতলান্ত আধারে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক বুঝ দান করুক, দিনের সঠিক পথে পরিচালিত করুক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে।